হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজটিতে মোট 4টি সিজন আছে আর আমরা 30টা এপিসোডের মধ্যেই পুরো গল্পটা এক্সপ্লেন করেছি। এই সিরিজের নতুন মানে পঞ্চম সিজন নিয়ে মেকার্সরা কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা আজকের পর্বের শেষে আপনাদেরকে জানাবো। আর আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের অন্তিম পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মাইক সবাইকে জানায় সে একটা জিনিসের সন্ধান পেয়েছে, কিন্তু এখনও জানে না সেটা কি, তাই সে ওই জিনিসটা আজ খুঁজতে বেরোবে। মাইকের যাওয়ার কথা শুনে ট্যান্ডি রেগে খাওয়ার টেবিল ছেড়ে উঠে যায়। মাইক তাকে অনেক বোঝালেও সে বোঝে না, তাই মাইক তাকে মিথ্যে বলে যে সে কোথাও যাবে না। কিন্তু রাতে মাইক লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর গাড়ির কাছে গিয়ে দেখে ট্যান্ডি তার গাড়ির চাকার নিচে শুয়ে আছে। তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় আর শেষ পর্যন্ত সেদিনের মতো মাইক হার মেনে নেয়। পরের দিন সকালে ট্যান্ডি যখন মাইকের গাড়ির চাবি লোকাচ্ছিল তখন মাইক এসে তার গাড়ির চাবির ব্যাপারে জানতে চাইলে ট্যান্ডি তার কোনো উত্তর দেয় না। পরের দৃশ্যে মাইককে দেখা যায় একটা বড় বেলুনের মধ্যে ঢুকে পুতুলগুলো রেখে বোলিং খেলছে। তখনই ট্যান্ডি সেখানে আসে আর দুই ভাই মিলে সেটা খেলতে থাকে। রাতের দিকে সবাই ঘুমিয়ে পড়লে মাইক তার গাড়ির চাবি খোঁজার চেষ্টা করে আর তখনই ট্যান্ডি সেখানে আসলে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখন মাইক বলে সে এখানে থাকতে চায় না, কারণ ট্যান্ডিকে দেখে তার হিংসে হয়। সে আরও বলে যে সে বরাবর ট্যান্ডির মতো একটা জীবন চেয়েছিল কিন্তু পায়নি। পরের দিন সকালে মাইক যখন তার গন্তব্যের উদ্দেশ্যে বেরাচ্ছিল তখনই সে দেখতে পায় ট্যান্ডিও তার সাথে যাওয়ার জন্য তৈরি, কিন্তু শর্ত একটাই যে মাইককে ট্যান্ডির পুরো চুলটা শেভ করে দিতে হবে। এরপর ট্যান্ডি নিজের মতো দেখতে একটা পুতুল তৈরি করে আর ক্যারলের কাছে রেখে যায় আর তারপর তারা বেরিয়ে পড়ে। এদিকে টট যখন তার দেওয়ালে পেরেক পুঁতছিল তখন দেয়ালে একটা ছিদ্র হয়ে যায় আর সে দেখে ওই ছিদ্র দিয়ে একটা মৃতদেহের মুখ দেখা যাচ্ছে। এই সময় এরিকা সেখানে এলে টট সেই ছিদ্রটা ঢেকে এরিকাকে বিভিন্ন অজুহাতে ঘরের থেকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর টট সেই দেয়ালটা ভেঙে দেয় আর তার পেছনে একটা গোপন কক্ষ দেখতে পায়। এরপর সে সবাইকে সেই রুমটা দেখানোর জন্য ডাকতে যায় আর মৃতদেহগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে যাতে কেউ ভয় পেয়ে না যায়। তারপর সবাই সেই গুপ্ত কক্ষে গিয়ে দেখে সেখানে প্রচুর টাকা পয়সা, ড্রাগস আর কিছু বন্দুক ও বোম রাখা রয়েছে। এদিকে মাইক আর ট্যান্ডি রাস্তায় প্রচুর ছাগল দেখতে পায় আর অনেকদিন পর কোনো ছাগল দেখতে পেয়ে ট্যান্ডি কয়েকটা ছাগল তাদের সাথে নিয়ে যেতে চায়। এরপর তারা সেই থার্মাল ইমেজের সিগন্যাল পাওয়া লোকেশনে পৌঁছে কিছুই দেখতে পায় না, তাই ট্যান্ডি বাড়ি ফিরে যাওয়ার কথা বলে কিন্তু মাইক রাজি হয় না। অনেকটা সময় সেখানে কাটানোর পর কাউকে দেখতে না পেয়ে মাইক বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় আর মাইককে খুশি করার জন্য ট্যান্ডি বলে আশা ছাড়লে চলবে না, তাকে জীবিত মানুষ খোঁজার প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। এই বলে ট্যান্ডি গান গাইতে শুরু করে দেয় আর মাইকও কিছুক্ষণ পর গানে গলা মেলায়। আর ওদিকে বাড়িতে রাখা সেই বোমগুলো আসল কি না চেক করার জন্য মেলিসা যখন একটা বোম ছুঁড়ে মারে সেটা ফেটে যায়, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে পুরো বাড়িটা তারা ভালো করে খুঁজে দেখবে। পরের দৃশ্যে ক্যারল যখন পিয়ানো বাজাচ্ছিল গেইল তাকে থামিয়ে পিয়ানো চেক করলে তার ভেতর একটা বোম দেখতে পায়, তাই সবাই ট্যান্ডির রোবট ডগটা দিয়ে বোম চেক করালে সেই বোমটাও পিয়ানোর সাথে ফেটে যায়। কিছুক্ষণ পর ট্যান্ডি আর মাইক বাড়ি ফিরে দেখতে পায় সবাই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে দেখানো হয় যেখান থেকে মাইক আর ট্যান্ডি চলে আসে সেখানে বাংকারের ভেতর থেকে কিছু মানুষ বেরিয়ে আসে। এদিকে এরিকা ট্যান্ডিকে জিজ্ঞাসা করে তারা কোনো জীবিত মানুষ খুঁজে পেয়েছে কিনা। তখন ট্যান্ডি বলে মানুষ পায়নি কিন্তু দুটো ছাগল তারা পেয়েছে। সেটা দেখে ক্যারল খুশি হয়ে যায় আর ট্যান্ডি তাদেরকে ছাড়তেই তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর তারা সবাই তাদের এই কয়েকদিন কাটানো বাড়িটাকে শেষ বিদায় জানায় আর ট্যান্ডি যখন বোম দিয়ে বাড়িটা ধ্বংস করে দেয় তখন দেখতে পাওয়া যায়
ছাগলগুলো সেই বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে এবং বোম ফাটলে তারা মারা যায়। পরের দৃশ্যে মেলিসা টডকে জানায় জেসপারকে তাদের সাথে নিয়ে যাবে না, আর এদিকে মাইক তার গাড়িটা তার সাথে নিয়ে যেতে চায় না, তাই সে সেখানেই সেটাকে ছেড়ে দেয়। আর দেখা যায় যে তারা একটা ট্রাকের পিছনে একটা ট্রেনের বগি তুলে তার ভেতরে করে যাচ্ছে। যেখানে মাইক আর ড্যান্ডি ছাগল পেয়েছিল সেখানে সবাই মিলে যায়, কিন্তু সেখানে তারা আর কোনো ছাগল দেখতে পায় না। কিন্তু গাছে প্রচুর ফল দেখে সবাই খুবই মজা পেয়ে যায়, তাই আজকের দিনটা তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর ড্যান্ডি আর মাইক সেই রোবট ডগটা নিয়ে ঘোরার সময় একটা বাড়ি দেখতে পায়, আর রাতে ড্যান্ডি সবাইকে বলে তারা কিছুদিন এখানেই থেকে যেতে পারে, যদিও কেউই তাতে রাজি হয় না। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও ড্যান্ডির ঘুম আসে না, তাই সে তার রোবট ডগটাকে নিয়ে সেই বাড়িটাতে যায় আর রোবট ডগটাকে চালানোর চেষ্টা করে। কিন্তু সে দেখে সেটার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় সেই রোবট ডগটাকে সেখানেই কবর দেবে। যখন সে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়ছিল তখনই একটা আসল কুকুর সেখানে আসে, কিন্তু ড্যান্ডিকে দেখে কুকুরটা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ড্যান্ডি ট্রেনের বগির দিকে ফিরে এসে দেখে সেখানে অনেকগুলো ছাগল এসে সবার সাথে রয়েছে। এরপর তারা সেখান থেকে শহরের দিকে যাত্রা শুরু করে, কিন্তু ড্যান্ডির মন মানছিল না, তাই সে গাড়িটা থেকে নেমে দৌড়ে গিয়ে কবর থেকে তার রোবট ডগটাকে তুলতে থাকে। বাকি সবাইও তার পেছন পেছন আসে। তখন ড্যান্ডি তাদেরকে বলে এখানেই থাকা খাওয়ার সমস্ত কিছুই রয়েছে, তাই সে শহরের থেকে এখানেই থাকতে বেশি পছন্দ করবে। এই কথা শুনে এক এক করে সবাই সেখানে থাকতে রাজি হয়ে যায়, কিন্তু ড্যান্ডি বুঝে যায় যে মাইক খুশি না, তাই সে মাইককে গাড়ির চাবি দিয়ে বলে সে এখান থেকে চলে যেতে পারে। মাইক খুবই খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপরই তারা যখন এই জায়গাটাকে নিজেদের ঘরের মতো করে সাজিয়ে নিচ্ছিল, তখনই তারা দেখে যে তাদের গাড়ির চারিদিকে অনেক লোক মাস্ক পরে দাঁড়িয়ে আছে। আর এর সাথে সাথে এই সিরিজের অন্তিম সিজনের অন্তিম পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, বলে রাখি, এখনও পর্যন্ত মেকার্সরা এরপর আর কোনো সিজন বানায়নি। তারা ফিফথ সিজন বানানোর আইডিয়া পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে। এই সিজনের লাস্ট এপিসোড রিলিজ করা হয়েছিল 6th May 2018। সিরিজটা সত্যি খুবই সুন্দর ছিল, আর আপনারা যেমন দেখতে পছন্দ করছিলেন তেমনই আমাদেরও এটা এক্সপ্লেন করতেও খুবই ভালো লাগছিল। এভাবেই আমরা আমাদের চালাক বাক্স চ্যানেলটিতে এরকম আরও ভালো ভালো ইন্টারেস্টিং মুভি ও সিরিজের এক্সপ্লানেশন করতে থাকব, তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।